গাছে লাগানোর জন্য আলাদা একটা স্লট আমি কেবল চেঞ্জ করলাম, অনেক কিছু চেঞ্জ করলাম, পিসি রান করতেছে কিন্তু আমার ডিসপ্লে আসে না, অনেক চেষ্টা করলাম করে ধরা গেল পুরোটা সমস্যা। এই পুরোটা চেঞ্জ করা হয় অথবা এই পুরোটা পরিবর্তন আমি এখানে এসবি কার্ড ব্যবহার করছি। হ্যাঁ, সেক্ষেত্রে হাই রেজলিউশনের গ্রাফিক্স কার্ড বসানো তারপরে রং আর দূরে যে আর এই বাকি কালো যেগুলো আছে এগুলো বিভিন্ন আইসি হিসেবে কাজ করে। অনেক সময় বিজির জন্য আলাদা আইসি আছে, সাউন্ডের জন্য আলাদা আইসি আছে, আর এখানে তো আমরা সিঙ্গল কোয়ার্টারে বসানো হয়। আর এখানে আমরা খেয়াল করবো যে অডিও লিখা, কিন্তু অডিওর জন্য তো আমাদের এখানে কোড আসছে, এটা হলো ব্যাক প্যানেল, এটাকে এটুকু হলো ব্যাক প্যানেল অ্যাসোসিয়েটেড অংশ। ফ্রন্ট প্যানেলে আমরা সিপিইউ সরি সিপিইউ সামনের দিকে অনেক সময় প্যানেল লাগাই, স্পিকার লাগাই। হ্যাঁ, আবার ওই পাওয়ার সুইচ আছে, রেজিস্টার সুইচ আছে। অনেক সময় আমরা পিসিটা অন করলে এখানে আলো জ্বলে, আবার হার্ড ডিস্ক জন্য কাছে লিকুইড করে একটা লাল আলো জ্বলে। এগুলোর জন্য এই যে এটা কি ঠিক দিছেন স্যার? ফাইল লাগবে, লাইভ লাগবে তো, এই এমনি থাকে না না এখানে। তাহলে এই ফোন প্যানেলটাকে কাজ করানোর জন্য ফোন প্যানেল থেকে কিছু কেবল আছে, ওই কেবলগুলো আমরা এই মাদারবোর্ডের এই অংশের সাথে সংযোগ করতে হবে। এই অংশের সাথে যখন আমি সংযোগ করবো, যেমন এখানে অডিও লিখা সামনের অডিও কেবল এখানে স্পিকার অডিও ইয়ার আর পাওয়ার তারপরে স্পিকার, এই স্পিকারটা হলো মাদারবোর্ডের জন্য, শুধু মাদারবোর্ড অনেক সময় ভিপ দিবে ওই যে একটা ভিপ, যেমন কার ইউপিএস দিয়ে ওই ফোন প্যানেলের কেবলগুলো আমরা সাধারণত এই লাইনগুলোতে, যেমন এখানে ইউএসবি 3 ইউএসবি 2 তারপরে স্পিকার। হ্যাঁ, আর এই যে পাওয়ার কেবলগুলো এখানে থাকবে স্যার। এটার মানে তো হচ্ছে এখানে যে এই যে জিনিস কেবলগুলো আছে ওইগুলো এখানে দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু আমার সিপিইউ চলবে না। বিশেষ করে পাওয়ার সুইচটা পাওয়ার সুইচের পিনে পড়তে হবে, যে দুইটা পিন শর্ট করলে পাওয়ার পায়। আমরা সরাসরি ওই সুইচ ব্যবহার না করেও আইডেন্টিফাই করা আছে কোন সুইচ দিয়ে পাওয়ার হবে। স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা পাওয়ার দেওয়ার পরে এই দুইটাকে শর্ট করে দেয়, অনেক সময় দেখা যায় সুইচ কাজ করতেছে না। হ্যাঁ, সেক্ষেত্রে কাজ করানোর জন্য আমার পিসিতেও পাওয়ার দিয়ে পাওয়ার সুইচগুলো আইডেন্টিফাই করতে পারলে এই যে এখানে এই উপরের দুইটা পিন, এই দুইটা পিন পাওয়ার হিসেবে কাজ করবে। এই দুইটার অপোজিটে যে দুইটা পিন আছে ওই দুইটা রিসেট হিসেবে কাজ করে, রিস্টার্ট যেটাকে আমরা বলি। তাহলে আমরা যদি স্ক্রু ড্রাইভার দিয়ে এখানে না ধরে ধরে এখান থেকে শর্ট করে দিই, ডিসপ্লে আসতেছে না কিন্তু পাওয়ার পাইতেছে, সবকিছু ঠিক আছে। তাহলে যদি পাওয়ার পায় সব প্রসেসরে কুলিং ফ্যান ঘুরতেছে, হ্যাঁ আমার পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার আসতেছে কিন্তু ডিসপ্লে আসে না, সেক্ষেত্রে আমার বিজি কেবল টেবল সব চেক করে দেখছি সব ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটা চেক করবো। তাহলে র্যামও চেক করে দেখলাম তারপরে আসে না, সেক্ষেত্রে অনেক সময় মাদার বোর্ড শর্ট হইতে পারে। এই শর্টগুলো দূর করার জন্য সংক্ষিপ্ত একটু প্রিলিমিনারি কাজ করার সময় এই জাম্পারগুলো আমরা খুলে কাটি, জাম্পারগুলো খুলে এখানে একটা জাম্পার আছে, এই জাম্পারগুলো খুলে দেন সিমোস মোটর এটা খুলে কতক্ষণ পিসিটা চালাবো, চালানোর পর দেন আবার অফ করবো, অফ করে আবার এই জাম্পারগুলোকে এখানে আবার হার্ড ডিস্কের কেবল আর সিডি রমের কেবল পাওয়ার কেবলগুলো সংযোগ করা যাবে না।
যে জিনিসগুলোতে পাওয়ার দিচ্ছি ওই কেবলগুলো একটু ডিসকানেক্ট করে রাখবো, কারণ বারবার অফ অন করবো লাগতে পারে যখন চেক করি মূলত। হ্যাঁ, তখন কাবল শুনিং করার সময় বিশেষ করে ওই সেকেন্ডারি যে ডিভাইসগুলো যেগুলো নিতান্ত প্রয়োজন নাই ওইগুলো আলাদা ডিসকানেক্ট করে রেখে কাজ করলে হয়। হ্যাঁ, তখন আমরা কী করলাম, জাম্পার পরে কতক্ষণ চালালাম, চালাই সেরা আবার এগুলো বসাইয়া অনেক সময় হয়ে যেতে পারে, পরিষ্কার হিসেবে করে নিই তখন ডিসপ্লে চলে আসতে পারে। এই কাজটা ওখানে করবো। আর এই কেবলগুলোর মধ্যে একটু পরিচিতি আছে যে এখানে আমরা দেখতেছি দুইটাই পাওয়ার সাপ্লাই থেকে আসছে, কিন্তু একটার মাথায় চার পিন আর একটা হলো চারটা, এটাকে বলা হয় আইডি আইডি কেবল, আইডি পাওয়ার। হ্যাঁ, আর এটাকে বলা হয় সাপ্লাই। বর্তমানে এই আইডি কেবলগুলো নাই, যার কারণে এখানে দুইটাই দিছে। যদি আপনার আরডিএক্সটা আইডি হয় অথবা সিজিরো আইডি হয় তাও যেন পাওয়ার সাপ্লাই দিতে পারেন, আবার যেন সাদা হলেও যাতে আরডিএক্স সিজিরো পাওয়ার দেওয়া যায়, এই কারণে দুই ধরনের কেবল এখানে দেওয়া আছে। নামাজ যারা পড়ব নামাজ পড়ে আসি, এখানে তো মনে হয় নামাজের আছে ব্যবস্থা কি করছেন স্যার? গার্ড আছে, গার্ড আছে স্যার, গার্ড আছে, আপনি ভিডিও করতেছেন? না না, বন্ধ করো। কি বলছে?